সেল র‍্যাপ ফোর্স হেডকোয়ার্টার আমাদের সৌভাগ্য উনাদেরকেও আমরা পেয়েছি। উনি শিল্পীগণরা তো আছেনই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা কিংবদন্তি বহু কিংবদন্তি সাক্ষী জনাব টিভিন নন্দী দাদা উপস্থিত আছেন। আমাদের হায়দার হোসেন ভাই কণ্ঠযোদ্ধা মানে ওনাদের অনেক বিখ্যাত গানই আছে যেগুলা একদিন হয়তো ওনারা থাকবেন না কিন্তু মান্নাদের মতো ওনাদের গানগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে। আমরা এখনো ইউটিউব বা এখনো সেই পুরাতন গানগুলো এগুলা কিংবদন্তি গান এগুলা থাকবে অমর। আমি আসলে কনস্ট্রাকটিভ ছোট্ট দু একটা কথা বলবো। আমাদের এডিশনাল আমাদের জিজি সাহেব ছোট কিছু কথা বলে গেছেন, শিল্পীরা অবহেলিত, অনেক দুঃখ ক্ষোভ সবারই রয়েছে। অনেক শিল্পীরা ওই যে উনি বলতেছেন যে উনি সুইসাইড করবেন যদি হসপিটালে ভর্তি করা হয়, এগুলো আসলে অনেক দুঃখ থেকে এই কথাগুলো। তো আসলে এই সমিতি যে বাংলাদেশ টেলিভিশন শিল্পী সমিতি এইসব বিষয় নিয়ে কাজ করার সুযোগ আছে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় পীরজাদা হারুন সাহেব আছেন, উনি একজন সংস্কৃতি মনন শিল্পী, আমরা এটার জন্য প্রস্তাব রাখতে পারি। উনি বলে গিয়েছেন ওখানে প্লটের যে একটা বিষয় আসছে, এডুকেশনের কিছু বিষয় আসছে, এগুলো গঠনমূলক প্রস্তাব দিতে হবে। এবং সবার আগে যেটা করতে হবে এটা আসলে বলা উচিত, আমাদের মেমোরেন্ডাম জয়েন্ট স্টক রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এটা রেজিস্ট্রেশন, এটা সম্ভবত সমাজসেবা অধিদপ্তর থেকে সেখানকার রেজিস্ট্রেশন, এগুলো না থাকলে আমরা খুব জোরে সুরে আগাতে পারবো না। আমার মনে হয় আমি মুস্তাক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনি একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমার মনে হয় এই বিষয়গুলোকে এই এই রেজিস্ট্রেশনগুলো সম্পন্ন করে না করে আমরা কিন্তু চাপ দিয়ে কিছু করতে পারবো না, আমাদের ভিত্তি ঠিক থাকতে হবে। আমার মনে হয় খুব শীঘ্রই এই বিষয়গুলো জয়েন্ট স্টক সমবায় যে সমাজসেবা অধিদপ্তর সহ আরো বিভিন্ন আছে এগুলো নিয়ে আমরা সকল শিল্পীরা গেলে আমার মনে হয়, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিল্পী মনা খালি হাতে ফিরবো না, উনি অলরেডি বাংলাদেশের প্রেক্ষাগৃহ সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহ করার জন্য 1,000 কোটি টাকা দিয়ে রাখেন তথ্য মন্ত্রণালয় থেকে। শিল্পীদের প্রেক্ষাগৃহ এগুলো তো শিল্পীদের মাধ্যমেই চলে, শিল্পী না তো থাকলে প্রেক্ষাগৃহ দিয়ে কী হবে, আগে শিল্পী তারপর প্রেক্ষাগৃহ। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব এগুলো আমার মনে হয় এই বিষয়গুলোকে একটু সামনে এনে কাজ করা উচিত। আমি আসলে বেশি কিছু বলবো না, ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলছি অনেক বড় বড় শিল্পীদের সামনে, আমার কোনো কথায় গুরুত্ব দিয়ে অনেক সুন্দর দৃষ্টি দিয়ে নিতেন, সবাইকে ধন্যবাদ।